कदर्यतम परिस्थितिगुली शत्रुदेर मध्य नय बरং তৈরি হয় আপাতপ্রিয় মানুষদের মধ্যেই। ভালোবাসা মানে আপনি চান অপর একটি জীবনকে লালন করতে কোনো অভিমত পোষণ না করি। এটা একটি লালন পালনের সম্পর্ক হওয়া উচিত, মতামত ধর্মী কোনো সময়ই নয়। এরা আপনার প্রিয় মানুষজন নন, এরা হলো আপনার অতিরিক্ত অঙ্গ। আপনি নিজের দুপায়ে দাঁড়াতে পারছেন না, তাই আপনার চাই 4টে বা 8টা বা 12টা, আমি জানি না কতগুলো, এগুলি অতিরিক্ত অঙ্গ প্রত্যঙ্গ, এবং এদের সুসমন্বিত না রাখলে এরা জট পাকিয়ে ফেলে, বুঝলেন তো? একটা বাড়িতে 4-5টা মস্তিষ্ক আছে, 4-5টা শক্তিকেন্দ্র আছে, এবং এটাকে সুসমন্বয়ে চলতে হলে বিশেষ কিছু জিনিস করার দরকার পড়ে। এটা করার একটা উপায় হল একটা সাংঘাতিক রকমের সংযুক্তি দিয়ে, আবেগগত নয়। আবেগজাত সংযুক্তি শুধু নির্ভরতা আনে। আবেগ হল উপভোগ করার জিনিস, এটি হলো জীবনের রস। আপনি আপনার আবেগকে দিয়ে কাজ করান না, এদের দিয়ে কাজ করানো উচিত নয়। আপনি নিজের চিন্তাকে কাজে লাগাতে পারেন, নিজের শরীরকে কাজে লাগাতে পারেন, নিজের আবেগকে কাজে লাগাতে চেষ্টা করবেন না। যখনই আপনি আবেগকে কাজে লাগানোর চেষ্টা করবেন, আপনার পরিস্থিতি কুৎসিত হতে শুরু করবে, তাই নয় কি? হ্যাঁ কি না? শুরুতে আমি তোমাকে ভালোবাসিটা কাজ করে, কিছু সময় পরে আপনি চেষ্টা করেন আপনার আবেগকে কাজে লাগাতে। আপনি যতই কঠোর চেষ্টা করেন এটাকে কাজে লাগাতে, জীবন তত কুৎসিত হয়ে যায়, কারণ আবেগ কাজের জন্য নয়। আবেগ আছে শুধু আপনার জীবনে মিষ্টতা আনতে। আপনার চিন্তা আর আপনার শরীর কাজ করবে, আবেগ শুধুই আছে। এটা হলো ফুলের মতো, যেটা আপনি আপনার মাথায় লাগান, এখন অবশ্য আর কেউ লাগান না। যাই হোক, আপনি এই ফুলকে কাজে লাগান না, এই মাইক্রোফোন কাজ করে, অন্য কিছু কাজ করে, ফুলের কোনো কাজ করার দরকার নেই, তারা আছে, ব্যাস এটুকুই। আবেগও এরকম, এটা শুধু আছে, আনন্দময় আর চমৎকার। আপনি যদি একে কাজ করাতে চান, আপনি যদি আপনার আবেগ দিয়ে আশপাশ থেকে জীবনের কিছুটা নির্যাস বের করে নিতে চান, এটা কুৎসিত হয়ে উঠতে বাধ্য। কাজেই আপনার যদি কার্যকরী মস্তিষ্ক না থাকে, আপনি যদি চিন্তা করতে অপারগ হন, তখন আপনি আবেগকে ব্যবহার করতে চেষ্টা করেন কাজটি সফল করার জন্য, এবং এটা কখনো সখনো কাজ করেও যেতে পারে, সেটাই আসল সমস্যা। শুরুর দিকে এটা কাজ করে, তখন আপনি সেটাকে আরও ঠেলে নিয়ে যেতে চান, জীবন তখন কুৎসিত হতে শুরু করে, ভয়ঙ্করভাবে কুৎসিত। সেই সব লোকেদের মধ্যে যাদের পরস্পরকে যত্ন করার কথা। জঘন্যতম পরিস্থিতিগুলি শত্রুদের মধ্যে নয়, বরং তৈরি হয় আপাতপ্রিয় মানুষদের মধ্যে। আপনারা কি আমার সাথে একমত? আমি কি একটু বেশিই কঠোর হয়ে যাচ্ছি? হ্যাঁ কি না? তাই মানুষের নিজের নিজের অভিমত আছে। আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনার কোনো অভিমত থাকা উচিত নয়। ভালোবাসা মানে সেটাই। ভালোবাসা মানে আপনি চাইছেন অন্য একটি জীবনকে লালন করতে, কোনো অভিমত পোষণ না করি। আমরা পরস্পরকে ভালোবাসি, কিন্তু আমাদের দৃঢ় অভিমত আছে একে অন্যের ব্যাপারে। না, তার মানে আপনি জীবনকে বেঁধে ফেলতে চাইছেন। অভিমত হলো আরেকটি মানুষকে বেঁধে ফেলার চেষ্টা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে। ভালোবাসা মানে একটি মানুষকে একটি নতুন সম্ভাবনার দিকে লালন করা। দুটো জিনিস কখনোই একসাথে চলতে পারে না, কোনোভাবেই তার একসাথে থাকতে পারে না। সাময়িকভাবে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন তার আরও ভালো প্রতিপালনের জন্য। যদি আপনি বাড়িতে সন্তান প্রতিপালন করেছেন, আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে শিশুটির বর্তমান অবস্থার উপর নির্ভর করে, তাদের পরবর্তী সম্ভাবনার দিকে এগিয়ে দেওয়ার জন্য, তাদের প্রতি অভিমত তৈরি করতে নয়। যে মুহূর্তে অভিমত তৈরি করেন, আপনার আর আগ্রহ থাকে না জীবনটিকে একটি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, আপনি শুধু তাকে নিজের মতামতের গণ্ডিতে বেঁধে ফেলতে চান। এবং আপনি ক্ষুণ্ণ হবেন যদি সে আপনার মতামত অনুযায়ী না চলে। না, এটা সেভাবে কাজ করে না। যদি আপনি মানুষের সাথে ঘনিষ্ঠভাবে বাস করতে চান, এটা লালন পালনের সম্পর্ক হওয়া উচিত, মতামত ধর্মী কোনোভাবেই নয়। এটা সেভাবে কাজ করে না। মূল কারিগরিটাই হল ভুল। তাহলে এটা কিভাবে কাজ করবে? দৈবক্রমে, পরিস্থিতির নতুনত্বের জন্যে, কারণ এটা হানিমুনের সময়। এটা কিছু সময় কাজ করতে পারে, কিন্তু তারপরে আর করবে না। তো এটা যদি সত্যি একটি ভালোবাসার সম্পর্ক হয় সেখানে কোনো অভিমত থাকা উচিত নয়, সেখানে থাকা উচিত শুধুই যত্ন।